আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি স্পেশালি যাদের বাসায় অ্যাকোয়ারিয়াম আছে তাদের জন্য করা। আমরা সবাই কম বেশি সোবো নামটির সাথে পরিচিত। তাদের তৈরি এয়ার পাম্প ওয়াটার ফিল্টার বাজারে বেশ জনপ্রিয়। আজকের ভিডিওতে আমরা সোবো ব্র্যান্ডের একটি পাওয়ার ফিল্টার যার মডেল সোবো 1200F আনবক্সিং রিভিউ করব এবং পাওয়ার ফিল্টারটি আপনার অ্যাকোয়ারিয়ামের জন্য কতটা ভালো, কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে ঘরে বসে সোবো 1200F অনলাইনে কিনবেন বিস্তারিত থাকছে ভিডিওতে। সো নো মোর ইনটু, লেট স্টার্ট দ্য ভিডিও। বরাবরের মতো আনবক্সিং দিয়ে শুরু করি। আমি দারাজ থেকে ফিল্টারটি কিনেছি। আপনি আপনার পছন্দের যে কোনো অনলাইন শপ থেকে কিনতে পারেন। দারাজ থেকে কেউ কিনতে চাইলে আমি লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। বক্সে সোবো 1200F ফিল্টারের পাশাপাশি আছে একটি এয়ার পাম্প। পরবর্তী ভিডিওতে আমরা এয়ার পাম্প নিয়ে কথা বলবো। আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। র্যাপিং পেপারে মোড়ানো সোবো 1200F এর বক্সটি দেখতে পাচ্ছি। চলুন খুলে দেখি। ভিতরে প্রথমে পেলাম একটি এয়ার পাইপ। এটি দিয়ে মূলত ফিল্টারে এয়ার প্রবেশ করে। এরপরে মূল ফিল্টারটি। ফিল্টারটির বিল্ড কোয়ালিটি ভালোই। প্রথমে দেওয়া আছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ফিল্টারটি চলতে মাত্র 15 ওয়াট বিদ্যুৎ খরচ করে। এত কম পাওয়ার খরচ করে এটি দিয়ে প্রতি ঘন্টায় 880 লিটার পানি প্রবাহিত হয়। বাস্তবে এই পরিমাণটা কিছুটা কম বেশি হতে পারে। পিছনে রয়েছে 3টি সাকশন কাপ যার সাহায্যে ফিল্টারটি অ্যাকোয়ারিয়ামের কাছের সাথে বেশ ভালোভাবে লেগে থাকে। ফিল্টারটিতে রয়েছে 2টি অংশ। নিচের অংশটি মূলত ফিল্টারেশনের কাজ করে। নিচের অংশে সিলিন্ডারের মধ্যে সিনথেটিক কটন, সিরামিক রিং ইত্যাদি দিতে হবে ভালো ফিল্টারেশন প্রক্রিয়ার জন্য, কারণ কোম্পানি ভিতরে যে স্পঞ্জ টাইপ কটন দিয়েছে তা খুব নিম্নমানের। ভালো ফিল্টারেশনের জন্য এটা অবশ্যই সরিয়ে ফেলতে হবে। ভিডিও শেষ ভাগে এ বিষয়ে বিস্তারিত থাকছে। উপরের অংশকে বলা হয় পাওয়ার হেড। এটি মূলত ওয়াটার ফ্লোয়ের কাজ করে। ভিতরে প্রোপেলার ইলেকট্রোম্যাগনেটিক প্রক্রিয়ায় ঘোরার ফলে পানি প্রবাহের সৃষ্টি হয়। ফ্লো নজেলের এই অংশে এয়ার পাইপটি লাগাতে হবে যাতে ওয়াটার ফ্লোয়ের সাথে সাথে কিছুটা এয়ার ফ্লো হয়। ফিল্টারটিতে ব্যবহার করা হয়েছে টাইপ এ প্লাগ। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সাথে কেবলটা ভালো মানের এবং বেশ বড়। এবার ফিল্টারটি আমার ছোট অ্যাকোয়ারিয়ামে সেট আপ করবো। খুব ভালো চলতেছে দেখতে পাচ্ছেন। আমার এখানে রয়েছে 2টি গোল্ডফিশ এবং 2টি কই কার্প। মনে হয় এরা খুব খুশি হয়েছে নতুন ফিল্টার পেয়ে। এবার কথা বলবো সোবো 1200F কতটা ভালো এটা নিয়ে। এই পাওয়ার ফিল্টারটি কতটা ভালো কাজ করবে সেটা ডিপেন্ড করে আপনি কিভাবে এটিকে ব্যবহার করছেন। আপনি যদি প্যাকেট থেকে খুলে এটিকে সরাসরি ট্যাঙ্কে লাগিয়ে দেন তাহলে এটা খুব বেশি কাজে আসবে না। সঠিক ব্যবহার পদ্ধতি হলো এটার ভিতরে যে স্পঞ্জটা আছে দেওয়া আছে ওটা ফেলে দিতে হবে এবং স্পঞ্জের পরিবর্তে সিনথেটিক কটন এবং সিরামিক রিং ব্যবহার করতে হবে। সিনথেটিক কটন আপনি আপনার আশেপাশে মেডিসিনের দোকানে গেলে পেয়ে যাবেন এবং সিরামিক রিং পাবেন অ্যাকোয়ারিয়ামের দোকানে। আর যদি অ্যাকোয়ারিয়ামের দোকানে না পাওয়া যায় বা আপনার আশেপাশে অ্যাকোয়ারিয়ামের দোকান না থাকে সেক্ষেত্রে অনলাইন তো আছে এবং অনলাইন থেকে পাওয়ার ফিল্টারটি কেনার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আপনি চাইলে লিঙ্ক ফলো করে কিনতে পারেন। এছাড়া আপনার পছন্দের অনলাইন শপে সার্চ করে কিনতে পারেন। তো একটা জিনিস এখানে ক্লিয়ার করতে চাচ্ছি যে আমি কিন্তু কোনো অ্যাকোয়ারিয়াম এক্সপার্ট নই এবং আমাদের যে ইউটিউব চ্যানেল এটি অ্যাকোয়ারিয়াম রিলেটেড ইউটিউব চ্যানেলও না। তো আমার নিজের একটা অ্যাকোয়ারিয়াম আছে এবং আমি সোবো 1200F অনেকদিন যাবৎ ব্যবহার করতেছি। তো আমার ব্যক্তিগত ইউজার এক্সপিরিয়েন্স, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমি যদি কোনো পয়েন্ট মিস করে থাকি কমেন্ট করে জানান। এছাড়া যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।